প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো কোষে দেখি ছয়ের উনিশের দাগ উনিশের দাগ কী আছে দেখো সরল করি একের পাঁচ প্লাস দুয়ের তিন মাইনাস একের দুই ঠিক আছে আমরা এটা করবো তাহলে উনিশের দাগের একেরটা করে নেব কী আছে একের পাঁচ একের পাঁচ প্লাস দুয়ের মাইনাস একের দুই মাইনাস একের দুই ঠিক আছে একই নেওয়া আমরা কী করবো পাঁচ তিন ও দুই এর লসাগু নেব ঠিক আছে পাঁচ তিন ও দুইয়ের লস আগু তাহলে এখানে আমরা লসাখ করে দেখাচ্ছি পাঁচ তিন দুই এটা এক ছাড়া কোনো সংখ্যা দিয়ে আর ভাগ করা যাবে না পাঁচ তিন দুই তাহলে লসা কবে গুণ ফল হয়ে যাবে লসাগু সব সংখ্যাগুলো গুণ ফল হবে সমান পাঁচ গুণিত তিন গুণিত দুই তিন পাঁচে পনেরো দে তিরিশ তার লশা কথা হয়েছে লাক হয়েছে তিরিশ তিরিশ পাঁচ দিয়ে করলে ছয় এক গুণিত ছয় প্লাস দুই গুণিত তিন দিয়ে করলে তিন দশে তিরিশ দশ মাইনাস এক গুণিত দুই দিয়ে করলে পনেরো দুই পনেরো এবং তিরিশ হয়েছে তার আমাদের যে ছয় প্লাস কুড়ি মাইনাস পনেরো ভাজিত তিরিশ ঠিক আছে তাহলে আমাদের কথা বেরিয়েছে কুড়ি প্লাস ছয় অর্থাৎ ছাব্বিশ মাইনাস পনেরো ভাজিত তিরিশ ঠিক আছে তাই ছাব্বিশ কে পনেরো দিয়ে ছাব্বিশকে পনেরো বিয়োগ পাঁচ একে ছয় এগারো তাহলে হলো এগারো তিরিশ হচ্ছে উত্তর ঠিক আছে পরের প্রশ্নটা কথা আছে দেখে নিন এগারো উত্তর হবে এরপরে উনিশের একের পাঁচ প্লাস একের দুই মাইনাস দুইয়ের পনেরো মাইনাস একের ছয় ঠিক আছে তাহলে এটা আমরা দেখে কত হচ্ছে এটা হচ্ছে করব করবো উনিশের দুই আছে একের পাঁচ একের পাঁচ প্লাস একের দুই একের দুই মাইনাস দুইয়ের পনেরো মাইনাস একের ছয় মাইনাস একের ছয় ঠিক আছে তাহলে আমরা দেখে নেব যে আমাদের লসাও কত হচ্ছে তারপরে আমরা অঙ্কটা করবো ঠিক আছে তাহলে লসাও করে নেব লসাও করার জন্য আমরা কী করবো এখানে লসা করছি পাঁচ দুই পনেরো আর ছয় তাহলে প্রথমে আমরা দুই দিয়ে করবো দুই পাঁচ যাবে না দুই একে দুই পনেরো যাবে না দুই তিনের ছয় ঠিক আছে আমরা পাঁচ দিয়ে করব পাঁচ পাঁচ একে পাঁচ এক পাঁচ তিনে পনেরো আর তিন আর আবার এটা তিন দিয়ে যাবে তিন এক এক তিন একে তিন তিন একে তিন ঠিক আছে লশাঘু হয়ে গেলো লসাগু সমান হয়ে গেলো দুই গুণিত পাঁচ গুণিত তিন অর্থাৎ পাঁচ গুণে দশ তিন দশে তিরিশ তিরিশ হবে লস তাহলে এটা আমাদের লসাগু তিরিশ হয়ে গেছে তিরিশ ঠিক আছে এক গুণিত পাঁচ ছয় তিরিশ ছয় প্লাস এক গুণিত দুই দুই পনেরো তিরিশ হয় মাইনাস দুই গুণিত পনেরো দিয়ে ভাগ মানে দুই দুই মাইনাস এক গুণিত ছয় ধীরে ছয় পাঁচে তিরিশ অর্থাৎ পাঁচ ঠিক আছে তাহলে আমাদের হলো কে ছয় প্লাস পনেরো এককে পনেরো মাইনাস দুই দুগুনে চার মাইনাস পাঁচ ঠিক আছে তাহলে আমরা কত পাচ্ছি দেখে নাও এটা হচ্ছে তিরিশ ছয় আর পনেরো পনেরো ছয় একুশ একুশ মাইনাস চার পাঁচে নয় একুশ মাইনাস নয় থেকে নয় বিয়োগ নয় দশ এগারো দুই হাতে এক বারো বারোর তিরিশ এটা গেল বারোর আমরা যদি এটাকে লগিস্ট আকারে প্রকাশ করি তাহলে আমরা ছয় দিয়ে নিতে পারি ছয় দুগুণে বারো ছয় পাঁচে তিরিশ অর্থাৎ দুইয়ের পাঁচ এটা আমাদের উত্তর হবে দুইয়ের পাঁচ ঠিক আছে এরপরে আমরা তিনের দাগ করবো তিনের দাগ কী আছে দেখে নিই তিনের দাগে রয়েছে তিনের দাগে রয়েছে সাতের বারো প্লাস পাঁচ পূর্ণ দুইয়ের নয় প্লাস এগারোর আঠেরো মাইনাস দুই পূর্ণ পাঁচের বারো ঠিক আছে তাহলে এটা আমরা করবো তিনের দাগ তাহলে নাইনটিনের তিন এরপরে আমরা করবো নাইনটিনের তিনের দাগ নাইনটিনের তিন এক দুই তিন ঠিক আছে কী আছে সাতের বারো সাতের বারো প্লাস পাঁচ পূর্ণ দুইয়ের নয় প্লাস এগারোর আঠেরো মাইনাস পূর্ণ পাঁচের বারো ঠিক আছে এগারো আঠেরো মাইনাস দুই পূর্ণ পাঁচের বারো সাতের বারো প্লাস পাঁচ পূর্ণ দুয়ের নয় প্লাস এগারো আঠেরো মাইনাস দুই পূর্ণ পাঁচের বারো ঠিক আছে তাহলে এটাকে আমরা প্রথমে ভগ্নাংশে ভেঙে নেব তাহলে এটা হবে পাঁচের বারো প্লাস পঁয়তাল্লিশ দুই সাতচল্লিশ সাতচল্লিশ ভাজিত নয় প্লাস এগারো আঠেরো মাইনাস দুই বারে চব্বিশ চব্বিশ আর পাঁচে উনত্রিশ উনত্রিশের বারো এবারে আমরা লসাগু করবো তাহলে লসাগু করে দেখব যেমন কত লসাগু হচ্ছে তাহলে লসাগু হবে লসাগু হবে নয় আঠেরো বারো ঠিক আছে দুই দিক করছি দুই ছয় নয় যাবে না দুই নয় আঠেরো দুই ছয় বারো ঠিক আছে তিন দিয়ে করে দিচ্ছি তিন তিন দুগ্নে ছয় তিন তীক্ষা নয় তিন তীক্ষা নয় তিন দুগ্নে ছয় ঠিক আছে তারপরে দুই দিয়ে করছি দু একে দুই তিন যাবে না তিন যাবে না দু এক দুই আবার তিন দিয়ে যাবে তিন তিন 3 তিন 3 তিন 3 তিন এক ঠিক আছে লসাগু হয়ে গেল লসাগু সমান লসাগু সমান দুই গুণিত তিন গুণিত দুই দুই তিনে ছয় ছয় তিনে বারো তিন ছত্রিশ লসাগু হয়ে গেল আমাদের ছত্রিশ ঠিক আছে তাহলে আমাদের লসাগু ছত্রিশ হয়েছে লসাগু হয়েছে ছত্রিশ বারো তাহলে তিন বারং ছত্রিশ হয়তো সাত গুণিত তিন প্লাস সেভেন গুণিত নয় আছে চার চার নয় ছত্রিশ চার প্লাস এগারো গুণিত আঠেরো আছে আঠেরো ছত্রিশ আঠেরো তাহলে দুই মাইনাস গুণিত বারো আছে তিন ঠিক আছে তাহলে এটা আমরা গুণ করে দেখব যে কত হচ্ছে ঠিক আছে তাহলে এটা হয়ে যাচ্ছে থার্টি সিক্স প্লাস আগু থার্টি সিক্স আমরা তিন সাত একুশ প্লাস ফর্টি সেভেনকে চার দিয়ে গুণ করছি তাহলে আমাদের হয়ে গেলো ফর্টি সেভেনকে চার দিয়ে গুণ চার আঠাশ চার চার ষোলো সতেরো আঠেরো একশো অষ্টআশি প্লাস একশো দুগুণে মাইনাস উনত্রিশকে তিন দিয়ে গুণ করবো উনত্রিশকে তিন দিয়ে গুণ করব আমরা তাহলে উনত্রিশকে তিন তিন নাম সাতাশ তিন দু ছয় সাত আট সেভেন মাইনাস এইটটি সেভেন ঠিক আছে এরপর কত হচ্ছে দেখে নিই ছত্রিশ তিনটের সঙ্গে যোগ করবো এইটা আট আর দশ এক এগারো হাতে এক হাতে এক থেকে তিন তিন আর এ এগারো আর বারো তেরো হাতে হাতে তিন হাতে এক এক একে দুই এক একে দুই তাহলে দুচ্ছে দুশো একত্রিশ মাইনাস এইটটি সেভেন তাহলে দুশো একত্রিশ থেকে এইটির সেভেন মাইনাস করবো টু দুশো একত্রিশ থেকে মানাস এইট্টি সেভেন সাত আর চার এগারো হাতে এক আট একে নয় নয় আর চারে তেরো হাতে এক একশো চুয়াল্লিশ কয় হচ্ছে একশো চুয়াল্লিশে ছত্রিশ অর্থাৎ একশো চুয়াল্লিশ ওয়ান ফর্টি ফোর ওয়াই থার্টি সিক্স ঠিক আছে ওয়ান ফর্টি ফোর ওয়াই থার্টি সিক্স আমি এটা কাটাকাটি করবো তাহলে কাটাকাটি করি তাহলে ছত্রিশ ছত্রিশ দুই দিক করছি দুই আট ছত্রিশ দুই সাতে চোদ্দো দুই চার দুই নয় দুই ছয় চার নাম ছত্রিশ উত্তর হচ্ছে চার ঠিক আছে তাহলে নাইনটিনে তিনের দাগ আমাদের উত্তর হবে চার ঠিক আছে এরপরে আছে চারের দাগ চারের দিকে আমাদের কী রয়েছে দেখে নি চারের দিকে রয়েছে উনিশের চারের দিকে রয়েছে তিন পূর্ণ একের দুই প্লাস সাতের ছয় গুণিত তিনের আট মাইনাস পাঁচের চব্বিশ ঠিক আছে এই অঙ্কটা আমরা করবো কত হচ্ছে দেখে নিই চার তাহলে আমাদের হচ্ছে উনিশের চার অঙ্কটা করবো উনিশের চার উনিশের চার তাহলে উনিশের দাগের চারের অঙ্কটা করবো ঠিক আছে চারের কী কাজ দেখে নিই চারের দাগ আছে তিন পূর্ণ একের দুই তিন পূর্ণ একের দুই প্লাস সাতের ছয় প্লাস সাতে ছয় গুণিত তিনের আট গুণিত তিনের আট মাইনাস পাঁচের চব্বিশ মাইনাস পাঁচের চব্বিশ ঠিক আছে প্রশ্ন হচ্ছে তিন পূর্ণ একের দুই প্লাস ছয়ের সাত গুণিত তিনের আট মাইনাস পাঁচের চব্বিশ ঠিক আছে তাহলে আমরা দেখে নেব কথা হচ্ছে তাহলে প্রথমে আমরা এটাকে ভগ্নাশি করবো তিন দুগুণে ছয়ের একের সাত সাতের দুই প্লাস সাতের ছয় গুণিত তিনের আট তিনের আট কাটাকাটি করবো তিন তিন দুগুণে ছয় ঠিক আছে মাইনাস পাঁচের চব্বিশ তাহলে হয়ে যাচ্ছে প্লাস সাত একে সাত আট দুগুণের ষোলো সাতের ষোলো মাইনাস পাঁচের চব্বিশ পাঁচের চব্বিশ এবার দুই ষোলো আর চব্বিশের আমরা লসাগু নেবো ঠিক আছে তাহলে কত হচ্ছে দেখে নিই লসাগু নেব দুই ষোলো আর চব্বিশ দুই দিয়ে করবো দুই একে দুই আর ষোলো দু একে দুই দু চার আবার যাবে এক দুই ছয় আট দুই ছয় বারো আবার যাবে দই দুই দু চার দুই তিনে ছয় আর যাবে না লসাগু হয়ে গেল লসাগু সমান দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন ঠিক আছে তাহলে কথা হচ্ছে দেখে নি দুগুনের চার আট আরেকদিন ষোলো ষোলো তিন আটচল্লিশ মানে ফর্টি এইট ফর্টি এইট লসাগু ঠিক আছে লসাগু হয়ে গেল ফর্টি এইট তাহলে আমরা এটা এখানে করে নেব লসাগু হচ্ছে ঠিক আছে তাহলে আমাদের কথা হচ্ছে সাত তাহলে সাত দুই ভাগ করলে কত হয় দু তিনে চার দুই চারে আট ঠিক আছে সাত গুণিত চব্বিশ তারপর আছে প্লাস ষোলো আছে তাহলে ষোলো ষোলো দিয়ে যদি ভাগ করি তার মধ্যে কত হবে সাত গুণিত তিন সাত গুণিত তিন মাইনাস পাঁচ গুণিত চব্বিশ আছে চব্বিশ দুগুনে আটচল্লিশ তাহলে হবে দুই ঠিক আছে তাহলে আমাদের কথা পাচ্ছি দেখে নিই সাতকে চব্বিশ দিয়ে চব্বিশ চার সাথে আঠাশ দুই এখানে আট দুই সাত চোদ্দো পনেরো ষোলো ওয়ান সিক্সটি এইট ওয়ান সিক্সটি এইট প্লাস তিন সাত একুশ 48 এইট ঠিক আছে তাহলে আমাদের লসাগু আছে এটা যোগ করব আট একে নয় ছয় দুই আট এক ওয়ান এইটি নাইন মাইনাস টেন ঠিক আছে তার আমাদের কত হচ্ছে দেখেন ওয়ান এইট্টি অর্থাৎ নয় সাত এক ওয়ান সেভেন্টি আমরা ওয়ান ভাগ করবো ওয়ান ফর্টি এইট দিয়ে ভাগ করবো তাহলে ফর্টি এইট তিন দিয়ে করছি তাহলে ফর্টি এইটকে তিন দিয়ে তিন আটটি চব্বিশ তিন চারে বারো তেরো চোদ্দো একশো চুয়াল্লিশ তাহলে হচ্ছে তিন দিয়ে একশো চল্লিশ ওয়ান ফোর ফোর তাহলে হচ্ছে ফাইভ চার তিন সাত পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে আমাদের উত্তর তিন পূর্ণ তাহলে উত্তর হবে উত্তর সমান হবে তিন পূর্ণ পঁয়ত্রিশের আটচল্লিশ পঁয়ত্রিশের থার্টি ফাইভ বাই ফর্টি এইট এটা উত্তর হবে ঠিক আছে ডেয়ার ফ্রেন্ডস তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবে থ্যাংক ইউ ফর ভিডিও